Hello, Assalamualaikum. Welcome to my new video. So, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সবাই অনেক অনেক কমেন্ট করো আপু, তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার। তো আজকে হচ্ছে আমরা 3 দিনের ইভেন্টের জন্য বিক্রমপুর যাচ্ছি। লাইক হচ্ছে মাওয়ার একটু আগে মানে পদ্মা সেতু জাস্ট 8 কিলোমিটারের জন্য পদ্মা সেতুতে যাওয়া হয় নাই, আমরা হচ্ছে শ্রীনগরে ছিলাম। তো বিয়ের ইভেন্টের জন্য আমরা যাচ্ছি। তো রেডি হয়ে অফিসে এসে সব কিছু প্যাকিং চেকিং শেষ করে চেক করে এখন আমরা বের হব। তো ম্যাজিক করে আমরা চলে আসলাম হাইওয়ে রোডে। তো এই রোডটা এত সুন্দর, এত সুন্দর যেটা বলার মতো না। আর সূর্যটা দেখো সবাই, কত সুন্দর লাগতেছে। কিন্তু ঠান্ডার মধ্যে যে কী অবস্থা হয়েছে এটা শুধু আমরাই বুঝছি। আমরা হেমাদপুর থেকে সিএনজি নিয়ে তারপর গেছি, যেটা অনেক দূর ঘুরে যেতে হয়েছে আমাদের, আর খরচও বেশি পড়তে যাত্রাবাড়ির মানে ঢাকার সাইড থেকে গেলে অনেক বেশি তাড়াতাড়ি যাওয়া যেত। তো ইভেন্টে যে আমরা সবাই অনেক অনেক ব্যস্ত ছিলাম, আমি সময় পাই নাই যে ভিডিও এডিট করবো, আর যতটুকু সময় পাইছি এত বেশি টায়ার্ড ছিলাম, রেস্ট নিছি। আর তার উপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল ছিল, আর ওয়াইফাই ছিল না, আর ফোনের নেট অনেক দুর্বল ছিল। যাদের বাসে আমরা ইভেন্ট করতে গেছি তারা বাইরে থাকে, তাই এই বাসে ওয়াইফাই লাগানো হয় নাই, তাই পাই নাই। কিন্তু বাসাটা এত সুন্দর ছিল আর জায়গাটাই এত সুন্দর, পুরোই মানে শ্রীনগরের সব মানুষজন অনেক ভালো। তো এই যে আমরা যাচ্ছি, যাওয়ার সময় ও হচ্ছে রবিন, ও আমাদের সিনেমাটোগ্রাফার এই ইভেন্টের জন্য। তো ওরা আবার হচ্ছে আমরা রাস্তায় এক জায়গায় আমাদের যে ড্রাইভার ছিল উনি নামাজ পড়বে এই জন্য মসজিদে এখানে দাঁড়াইছে, আমরা আবার সেখানে চা খাচ্ছি। তো চা খেয়ে তারপর হচ্ছে আমরা আবার যাব রওনা দিয়ে। না চিনলে যা হয় আর কি, যেখানে আমরা যাব সেখান থেকে অনেক বেশি দূরে, আমরা ভুলে চলে গেছিলাম। তারপর ঘুরে আবার আসছি, অনেক প্যারা খেয়ে তারপর আসতে হয়েছে। তো ফাইনালি আমরা চলে আসছি। তো জাস্ট দেখো যে এত সুন্দর করে সাজানো, আর বাড়িটাও মাশাল্লাহ অনেক সুন্দর, আর পুরো লাইটিং একদম মানে খুবই সুন্দর, ভালো লাগছে সব কিছু মিলিয়ে। তো একটা কথা যে জিহাদ আমার সাথে যায় নাই আমাদের সাথে, তো আমি জিহাদকে অনেক বেশি মিস করছি প্রত্যেকটা পদে পদে। তো একজন মানুষ আমাদের টিমে ছিল না, আমরা সবাই ওকে অনেক বেশি মিস করছি। আর জিহাদেরও মন অনেক বেশি খারাপ ছিল, ওর পরীক্ষা সেই জন্য যায় নাই। তো আমরা এসেই ওই দিন হচ্ছে হলুদ ছিল, আমরা এসেই মানে আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই হলুদ শুরু হয়েছে। তো আমরা একটু রেস্ট নিয়ে কাজে নেমে পড়ি। তো চারপাশটা খুবই সুন্দর, বারবার এই জন্য আমি ভিডিও করতেছি, মানে এরকম লাইট থাকলে ভালোই লাগে দেখতে। আর এত বেশি ছোট ছোট পিচ্চি বাচ্চা ছিল এখানে, মানে অনেক মানুষ ছিল, তাদের অনেক বড় ফ্যামিলি মাশাল্লাহ, তাই অনেক অনেক মানুষ ছিল এখানে। আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে তারপরে কাজ শুরু করি। তো খাওয়া দাওয়া করার সময় একটা আপু এসে মানে দূর থেকে আমাকে অনেকক্ষণ ধরে দেখতেছে, তখন আমি ভাবছি কিছু একটা বলবে। তো সে আমাকে বলতেছে, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার অনেক বড় ফ্যান। লাইক আমি কতক্ষণ থকে বসেছিলাম যে আমার বাসা থেকে কত কিলোমিটার দূরে আমি আসছি, সেখানে একজন মানুষ আমাকে চিনে যে আমাকে পছন্দ করে সে আমার কাছে সেটা বলতেছে, মানে আমার অনেক ভালো লাগছে। আমি অনেকক্ষণ পরে ওর সাথে গল্প করলাম, 3 দিনই ওর সাথে অনেক দেখা হয়েছে, কথা হয়েছে, খুবই ভালো, আর সত্যি কথা আমার অনেক ভালো লাগছে। তো এই যে আমরা এখন চলে আসছি ভেনুতে। তো ওরা হচ্ছে গেট দেন হচ্ছে আদার্স সব কিছু শট নিতে গেছে, আমি এখানে বসে আছি বাচ্চাদের পাগলা ড্যান্স দেখতেছি। লাইক বললাম না, এখানে ছোট ছোট অনেকগুলো লিলিপুট, ওদের সবার জন্য আমি একসাথে আজকে অনেক বেশি মিস করছি। যাই হোক, তারপর ওদের সাথে আমি এনজয় করছি, তো ওরা নাচতেছে সবাই মিলে। হচ্ছে বরের বাসা, আমরা হচ্ছে ছেলের বাড়িতে গিয়েছি ইভেন্ট করতে, আর টোটাল ব্লগে মেয়ে বা বউ বলতে মানে যার বিয়ে তাকে দেখবেন না, কারণ সে পর্দা করে, সে কারোর সামনে আসে না মাশাল্লাহ, ছবি তোলা তো দূরের কথা, সে কোনো পুরুষের সামনে আসে না। সো ব্রাইডকে কোথাও দেখবেন না, আদার্স সবাইকে দেখবেন। তো এই যে আমি আর রিফাত হচ্ছে সেট আপ রেডি করতেছি, কারণ একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, আমরা বসে বসে ওয়েট করতেছি। তো একটু বোরিং লাগতেছে আমার, মানে কেমন জানি যায় না, এত মানুষের মধ্যেও খুব একা একা লাগছে, ভালো লাগে নাই আমার এখানে।
সত্যি কথা বলতে একটুও ভালো লাগে নাই, আমার মন খারাপ ছিল। যতক্ষণ ওদের সাথে কথা বলি, কাজ করি, ভালো লাগে। এরপর যখন বসে থাকি এত মানুষের মধ্যেও কেমন যেন ভালো লাগে নাই আমার, যেটা সত্যি কথা সেটা। মানে এই প্রথম হচ্ছে আমি ওদের সাথে ইভেন্টে যে রাতে কোথাও থাকবো, হয়তো বা এই জন্যই আমি অভ্যস্ত না, তাই আমার ভালো লাগে নাই, জানি না। তবে এছাড়া যতক্ষণ আমরা কাজের মধ্যে ছিলাম ততক্ষণ ভালো লাগছে, আর রিফাত যথেষ্ট টাইম দিছে আমাকে, আহাদ সবাই, দেন রবিন, ওরা সবাই মিলে গান গাইছে, আবার হচ্ছে আমরা লুডো খেলছি। তো এগুলো করতে করতে সময় পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমাদের গ্রুম মানে হচ্ছে বর, ওখানে দাঁড়ানো, বরের ছবি তোলা হচ্ছে, তো ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, মানে প্রোগ্রাম শুরুর আগে ভাইয়ার এক আর কিছু ছবি ভিডিও নিয়ে নিচ্ছে, তারপরে গ্রুপ ছবি তোলা হবে, দেন অনেক মানুষ আসবে। মানে গ্রাম তো পুরা মানে মাঠ ভরে গেছে মানুষে, এত এত মানুষ ছিল, অনেক কিউট কিউট বাচ্চারা নাচানাচি করছে, দেন এরা অনেক ধরনের গেম খেলছে, অনেক কিছু লাইক ফ্যামিলি মেম্বারদের সাথে। ভালো লাগছে আমার খুব, মানে গায়ে হলুদের দিন এই রাতটা আমার খুব ভালো গেছে। প্রায় রাত 2-3 পর্যন্ত অনুষ্ঠান ছিল, একদম পুরো যত রাত হয় তত আর কি মানুষ ফাঁকা হতে থাকে, গ্রাম তো, আর ঠান্ডার মধ্যে মানে এত ঠান্ডা, মানে ওইখানে এত পরিমাণে ঠান্ডা যে সাভার আসার পরে এখন আমার ঠান্ডাই আমি ফিল করতেছি না যে এখানে কোনো ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে আমরা ছিলাম। তো যাই হোক, তো ছবি তোলা হচ্ছে, এরপরে আস্তে আস্তে তার ফ্যামিলি মেম্বাররা চলে আসবে, তার অনেক বড় ফ্যামিলি, সবাই মিলে ছবি তুলবে, এই জন্য এত টাইম লাগছে মানে অনুষ্ঠান শেষ হতে, কারণ অনেক মানুষ ছিল, অনেক ধরনের গেম খেলা হয়েছে, নাচানাচি হয়েছে। মানে আমাদের এটা প্ল্যান করা ছিল যে 2টা কোথাও যখন আমাদের ইভেন্ট হবে আমরা রাতে থাকবো, তখন অবশ্যই দীপু, আমি, আহাদ, আমরা তিনজনই যাবো। তো দীপু যেহেতু নাই, সে তো ওকে নিয়ে যেতে পারিনি, তো অনেক বেশি মিস করছি আমি যে দীপু থাকলে হয়তো বা, এই যে আমি এখন একা বসে আছি, আমার সাথে দীপু থাকতো, গল্প করতাম একসাথে, বা ঘুমাইতে হয়েছে অন্য মেয়েদের সাথে, পাশে আমার দীপুও থাকতো। তো এই ব্যাপারগুলো আমি ওকে অনেক বেশি মিস করছি, যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, সময় তো সময়ের মতো পার হয়ে যায়। তো এই যে ক্যামেরা নিয়ে স্যার দাঁড়ায় আছে ভিডিও করার জন্য, আমি ওর ভিডিও করছি, আর ও হচ্ছে ক্লায়েন্টের ভিডিও করতেছে। স্টেজে কতক্ষণ ছবি তোলার পরে, আহাদের বরাবরের অভ্যাস, তার ভালো লাগে না, সে বাইরে আউটডোরে কোথাও নিয়ে যায় ব্রাইডকে বা গ্রুমকে যে ছবি তোলার জন্য, তো ভাইয়াকে নিয়ে আসছে এই রোডে। এখানে কিছুক্ষণ ভাইয়ের ছবি তোলা হইলো, বাইকে বসাইয়া তোলা হইলো, দাঁড়া করাইয়া তোলা হইলো, এইভাবে ওইভাবে, তো যাই হোক অনেক ছবি তোলা হইলো। আর ভাইয়াকে বারবার আমরা বলতেছি সবাই, ভাইয়া হাসি রাখবো, মুখে হাসি রাখবো, তো ভাই কতক্ষণ হাসা যায় এমনি এমনি। যাই হোক, এটা নিয়ে আমরা মজা করছি। তখন সব থেকে কষ্টের ব্যাপার যেটা ছিল সেটা হলো এখানে দুধ চা পাওয়া যায় না, মানে না বাসায় বলার কোনো পরিবেশ আছে যে আমরা দুধ চা খাবো, প্রথমত চিনি না, তারপরে তো এত গেস্ট, সো এখানে বলার কোনো মানে ওয়ে ছিল না, আর বাইরে কোনো দোকানে দুধ চা পাওয়া যাবে না। লাইক 3 আমরা মানসিক রুগী হয়ে গেছিলাম দুধ চা না খেতে পারা, সত্যি। আসলেই বাসায় এসে আমি অলরেডি 3-4 খাইছি, রোডে আস্তে আস্তে খাইছি, সাভারে নেমে খাইছি, অফিসের সামনে থেকে খাইছি, এত বেশি, মানে এটা দীপুর জন্য আমার হয়েছে, চায়ের অভ্যাস এত বেশি হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে 1 দুধ চা না খেলে আমার হয় না। সেখানে 3 আমি টানা দুধ চা ছাড়া ছিলাম, লাস্টের দিন আমি বলতেছি আমি আর পারবো না, আজকে যদি আমি চা না খাইতে পারি আমি মরে যাবো, দেন সাভারে এসে তারপরে খাইছি। আহাদ হচ্ছে এখানে ভাইয়াকে বলতেছে যে ভাইয়া কোনো বাইকের ব্যবস্থা করুক যাতে ছবি তোলা যায়, তো এটা শুনে ভাইয়াকে কল দিচ্ছে, বাইক নিয়ে আসছে, তারপর বাইকের উপরে ভাইকে বসায় কতক্ষণ ছবি তোলা হলো। একটা ব্যাপার আছে না, যার যত ভালোবাসা তার তত রাগ, তো আমি আর আহাদ আমাদের যত ভালোবাসা তত একটু পরপর আমাদের লাগতেই থাকে। লাইক এখন ওই যে কী নিয়ে যেন আমরা দুজন তর্ক করতেছি, মানে কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে, হয়তো বা যে আমি বলবো এভাবে ছবি তুলো বা হ্যান ত্যান বা যে কোনো কাহিনী নিয়ে আমাদের দুজনের লাগবেই, যে আমি একটা গান শোনাইতে বলবো না সে আর একটা গান শোনাবে, তো এই ছোটোখাটো ব্যাপার নিয়ে আমাদের একটু পরপর লাগতেই থাকে। আর রিফাত বলে সিনেমা দেখতে আসছি আমি এখানে, ইভেন্টে আসিনি। তো যাই হোক, এরপরে বাইক অ্যারেঞ্জ হইলো, ভাইয়া ছবি তুললো, অনেক অনেক ছবি ভিডিও এগুলো নেওয়া হলো, তারপরে ওইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা ওইখানে চলে যাব। তো ওইখানে স্টেজে ওঠার পরে তারপর থেকে সব ছবি আমার তোলা, এই পর্যন্ত সব কিছু আহাদের তোলা, রিফাতের তোলা। এরপর স্টেজে ওঠার পরে তখন আহাদ আমাকে বলতেছে যাও এবার তুমি যাও, দেন তখন আমি ছবি তুলি।
তো স্টেজে যাওয়ার পর একটা ব্যাপার যেটা হয় আমি দেখি কিছু ছোট ছোট বাচ্চারা অনেকগুলো নাচতেছে, তো ওই যে পিঙ্ক কালারের ক্যাপ পরা যে বাচ্চাটা হাত দিয়ে যেভাবে করতেছে, আকসা সবসময় আমাকে এভাবে হাত দিয়ে আমাকে বলবে যে আম্মুনি এটা পারো, মানে হাত দিয়ে কাঁকড়া বানাবে, হাত দিয়ে এটা করবে ওটা করবে, আর আমাকে বলবে আম্মুনি এটা পারো, আম্মুনি দেখো তো এটা পারো। যদি কোনো রকম ভুল করে বসতে পারি না তাহলে ওটা আমাকে শিখায় ছাড়বে, আর যদি বসতে পারি তাহলে আমাকে ওটাকে করে দেখাইতে হবে। তো এটা দেখে এই মেয়েটা অনেকক্ষণ ধরে এমন করতেছে বাচ্চা মেয়েটা, আমার এত বেশি একসা কথা মনে পড়ে, এত বেশি যে এরপর থেকে আমার মুড এক ঘন্টা অফ ছিল। লাইক আমি ওখানে বসে বসে কান্না করছি, লাইক যখন হাত পাশে আসে বা কেউ আসে আমি পানি মুছি, মানে আমি বুঝতেছি না, আমি নিজেও বুঝতে পারি না যে আমার চোখ থেকে পানি পড়তেছে। আমার মন অনেক বেশি খারাপ হয়ে গেছিলো, লাইক আমার বারবার ওই কথাটা কানে আসতেছে, একসা আমাকে বলতেছে আম্মুনি এটা পারো, আম্মুনি এটা পারো, দেন আমি যখন বলি হ্যাঁ পারি, আচ্ছা করো তো তাহলে, মানে ওর কথা বলার মতো ধরনটা এত বেশি। তো আমি জানি না এই ভিডিওটা কে করছে, আমি এডিট করতে যে এটা পাইছি, আর পিছনে আহার দাঁড়ানো ছিল আমি জানতাম না, তখন আমার মন অনেক বেশি খারাপ ছিল, অনেক বেশি। আমি অনেকবার কল দিছি দীপুকে তখন আকসার সাথে কথা বলার জন্য, কিন্তু নাম্বার ব্লক করা। যখন কাউকে অনেক বেশি মিস করবেন তখন যদি তার সাথে কথা বলতে না পারেন বা তাকে কাছে না পান, আসলে এটা খুবই কষ্টের, যেটা এই রাতে আমি আবারও ফিল করছি। যাই হোক, তো এই ছোটো ছোটো মেয়ে দুটা এত সুন্দর নাচতে পারে মাশাআল্লাহ, বিশেষ করে ওই ছোটো পিচ্চিটা, পুরো ইভেন্টে ওরা নাচানাচি করছে, আর রিফাত আবার যায় সেগুলো ভিডিও করতেছে, সাউন্ড বক্সের এত কাছ থেকেও ভিডিও করতেছে, তাই ওর কানে হঠাৎ করে মানে এত জোরে একটা গান বাজছে যে ওর কানে লাগছে, আবার এই পাশে চলে আসছে, তারপর একটু সাউন্ড কমাইতে বলছে, তারপর আবার যেও ভিডিও করতেছে। রবিন আবার ওকে শিখাই দিচ্ছে যে এভাবে ভিডিও করো বা কিছু একটা বলছে ওকে, আমি শুনি নাই, গানের সাউন্ড এত বেশি ছিল যে কথা শুন আমরা নিজেদের কথাই নিজেরা শুনতেছি না। তো একটা ব্যাপার কি, যারা একটু মানে চঞ্চল টাইপের লাইক আমার মতো, তাদের না মন খারাপ হয়ে গেলে মানুষ কিভাবে যেন বুঝে যায় আমি জানি না। আমার যখনই মন খারাপ হয় আমার আশেপাশে যারাই থাকুক আগে থেকে, আমার ফ্রেন্ড সার্কেল হোক যাই হোক, ইভেন দীপাও, ও বুঝে যেত যে আমার কিছু একটা হয়েছে, কিছু একটা নিয়ে আমার মন খারাপ, এটা জানার চেষ্টা করতো, আর আমি তখন বলে দিতাম, মানে আমি লুকায় রাখতে পারি না, কেউ আসতে না রাগ করলে সেটা বলবে না বা কিছু, আমার কান্না চলে আসে, আমি যদি কষ্ট পাই কোনো কিছু নিয়ে আসি, যদি এটা জিজ্ঞেস করে বা কেউ যদি জানতে চায়, সত্যি আমার আরও বেশি কান্না চলে আসে। তো এখানে এই ভিডিওটা পরে করাই, ভিডিও করার আগে অনেকক্ষণ যাবৎ রবিন দেন আহাদ রিফাত আমার সাথে অনেকক্ষণ কথা বলে, আহাদ আমাকে বুঝায় দেন, ও বুঝতে পারে যে ওই ভিডিওটা আমি ওকে দেখাই যে দেখো এই মেয়েটা কী করতেছে, পরে ও বুঝতে পারে যে একসার জন্যই আমার মন খারাপ, পরে ওরও মন খারাপ হয়ে যায়, আমি বুঝি কিন্তু ও সেটা আমাকে বুঝতে দেয় না, আমার সাথে অনেক কথা বলে ফান করে, দেন মনটা আমার একটু ভালো হয় প্রায় ঘন্টা খানেক পরে। এক ঘন্টা যাবৎ আমার কানে এটাই বাজতেছে যে আম্মুনি এটা পারো, মানে আমি কী বলবো, এখনও যখন আগের ভ্লগগুলো আমি দেখি, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার আমাদের আগের কোনো না কোনো ভিডিও দেখি, দেখি আমি কাজ করতেছি একসা আমার পাশে দৌড়াইতেছে বা আমি ভয় দিচ্ছি, তখন আমাকে ডাক দিচ্ছে আম্মুনি, মানে ইচ্ছা করে ও ফাইলদামি করে একটা ডাক দিয়ে আম্মুনি, তারপর চুপ হয়ে যায়। দেখি এগুলো এত বেশি মিস করি সত্যি, যেটা বলার মতো না, যে আমার কাছে আয়াত আর আকসা দুইজনই সমান, দুইটাই আমার সন্তান, আর দুইটার একটাও আমার কাছে নাই। যখন আকসা আমার কাছে ছিল আমি ভাবতাম যে যাক আয়াত ওর বাবার কাছে আছে, আকসা তো আমার কাছে আছে, কিন্তু এখন দুইজনের একজনও আমার কাছে নাই, ব্যাপারটা আমার জন্য খুবই কষ্টের। যাই হোক, দেখি আল্লাহ কপালে কী লিখছে, দুজনকেই পাই কি না, নাকি দুজনের একজনকেও পাবো না আমি জানি না, তবে আমি সবসময় স্ট্রং থাকার চেষ্টা করব। কষ্ট যা থাকবে আমার ভিতরে থাকবে, তাই না, মানুষকে বুঝতে দেওয়ার বা মানুষকে বোঝানোর দরকার নেই, থাক আমার কষ্ট আমার মধ্যেই থাক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এটাই সব থেকে বড় ব্যাপার। যাই হোক, তো এবার এটা বারবার ঘুরায় ফিরায় ভিডিও করা হচ্ছে, কারণ একদম গেট থেকে সুন্দর করে এত সুন্দর মানে লাইটিং অনেক ভালো লাগছে। তাই প্রতিদিন ঠিক সকাল 10টায় আমাদের ভিডিও আপলোড করা হবে নতুন নতুন, তো অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর লাইক দিন, আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করুন। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের তরফ থেকে। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর মানে কি বলবো কথা বলেন, আমাদেরকে অনেক বেশি ভালো লাগে সত্যি, যে কিছু সংখ্যক মানুষ হলে আমাদের চিনতেছে জানতেছে আর ভালোবাসতেছে, সত্যি খুব বেশি ভালো লাগা এগুলো আমাদের জন্য।
আপনাদের ছোট ছোট একটা মানে কমেন্ট, ভালো কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও করার জন্য, অনেক বেশি ভালো লাগে। এভাবেই সারা জীবন আমাদের ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন আশা করি। এই বাসার ডেকোরেশনের মধ্যে উপরে এই যে এখানে ডেকোরেশনটা এত বেশি সুন্দর, এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে করা কিন্তু খুব বেশি ভালো লাগতেছে আর অনেক বেশি ক্লাসি লাগতেছে এই এই সাজানোটার জন্য। তো অনুষ্ঠান শেষে আবার বাচ্চারা মিলে সবাই মিলে নাচানাচি করে অনেক বেশি, মানে পুরো এলাকায় এত বেশি বাচ্চারা আর সবাই অনেক বেশি মজা করে। তা আমি বসে বসে এগুলো দেখতেছি, বাচ্চাদের মজা দুষ্টুমি এগুলা, আর রিফাত হচ্ছে আমার ভিডিও করে। তো ভাইয়া স্টেজে ওঠার পরে এখানে খাবার দাবার দেওয়া হয়, কেক দেন ফ্রুটস দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল। তাই আমি উঠে সেগুলোর ছবি তুলি সব কিছুর একদম ক্লোজ। বাচ্চাদেরকে নিয়ে একটা গেম শো হয়, একটু পরে সেই ফুটেজটা আমি অ্যাড করে দিব, তো সবাই সেটা দেখুন আর এনজয় করুন। সামনে যে ডিজাইন করা আছে ডিজাইন শুইতেই গেলে এরপর আমাদের বদলোক একটু বেশি লাগাইছে মনে, আমাকে ওই যে ঘরে বিড়াল পালি না, মোটামুটি নাকে সবার আগে বাজাইছে। হ্যাঁ হ্যাঁ দিব দিব। এরপর আমাদের সবচেয়ে ভদ্রভাবে খাইছে আমাদের এই ভদ্র মহিলা, মোটামুটি খাবারের ভিতরে কোনো ই নাই, নিরিবিলি খাইছে, যে সারা রাইতে না আছে খাইতেই থাকি, পুরস্কার নিলে পরে পামুনে। আর সবচাইতে আমাদের এই চাষি চাষি খুব স্বাচ্ছন্দ্য বোধ, মনে জানি টেবিলে বৈশা খাইতেছে, মোটামুটি প্লেটের যা আছে সব এখনো আছে, শেষ করতে পারে নাই ছোট মানুষ যেহেতু। এরপর আমাদের এই খালায় খাইছে, খাওয়ায় মোটামুটি সাইডে একটু আসছিল ও সাতা বটু পানিও লয়ে লইছে যদি গলায় থাকে। এরপর আমাদের এই চাষি মোটামুটি এক সাইড তোর খাওয়া ধরছিল আর এক সাইড তোর লেমন ওদিক যাওয়া ধরছিল, প্লেটের সাইডে দৌড়দা বাইরিয়ে গেছি। আসলে এই নয়জন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নয়জনই খুব চমৎকার ভাবে খেলছে, কারণ হচ্ছে ওইখানে দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করা আর এইখানে এসে পারফর্ম করা এক জিনিস নয়, যারা এখানে এসে পারফর্ম করে সাহসের একটা ব্যাপার আছে। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে যে খেয়াল রাখা যে আমি প্রতিযোগী এবং আমার পাশের প্রতিযোগী সে কিভাবে খেলছে এবং তার থেকে কিভাবে দ্রুত আমি চ্যাম্পিয়ন হতে পারি, এইটাই সবচাইতে বড় জিনিস। আর যেই জিনিসটা ওরা এই নয়জন আজকে সেটা সম্পূর্ণ করছে। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড বিজয়ী ঘোষণা করারই তার আগে আমরা দেখে নিই কারটা সবচাইতে বেশি জিতেছে। সুজন ভাই কোথায় আর আমাদের বর কোথায় আজকের? ভাই একটু আসেন। হ্যাঁ এটা আচ্ছা, এরপর তো প্রত্যেকটা অনুষ্ঠানে যদি ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে কোনো গেম শো করা থাকে তাহলে কিন্তু বাবা মায়ের অনেক ভালো লাগে, আর হচ্ছে সময়ও পার হয়ে যায়, বাচ্চারাও ব্যস্ত থাকে আর কষ্ট করতে হয় না। আমি মোটামুটি কোনো অনুষ্ঠানে এইভাবে দেখি নাই যে বাচ্চাদের জন্য কোনো আয়োজন থাকে, সেখানে কিন্তু আরও অনেক কিছু ছিল, বড়দের জন্য হাড়ি ভাঙা ছিল, দেন যারা অল্প বয়সী মেয়েরা আছে তাদের জন্য ছিল কিছু যে কাগজে কিছু লেখা থাকবে যার যেটা পড়বে সে সেটা করবে, তো এখানে অনেক বেশি লাজুক ছিল সবাই তাই কেউ কোনো পারফরমেন্স করে নাই। যাই হোক, তো এরপরে যে বললাম বাকি স্টেজে যত ছবি সব কিছু আমি তুলছি, এই যে আমি ছবি তুলতেছি আর রিফাত হচ্ছে ভিডিও করতেছে। তো তাদের সবার ছবি তোলা শেষ করে পুরো সব আত্মীয় স্বজন সবাই হলুদ পরায় দেয়, খাওয়ায় দেয়, কেক কাটাকাটি দেন, সব কিছু শেষ করে তারপর হচ্ছে আমরা ঘুমাইতে যাই, মানে
ততক্ষণও কিছু মানুষ এখানে ছিল, নাচানাচি করতেছে, তাদের অনেক এনার্জি বলতে হবে। তো আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা ঘুমাইতে যাই। তো আজকে হচ্ছে আমি নিচে কিছু আপুদের সাথে ঘুমাবো, আর দোতলায় হচ্ছে ওরা সব ছেলেরা একসাথে ঘুমাবে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।